ফাইনালি গাইস লাস্ট ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কি প্রাচীনতম মেলা এবং যেটাতে খুব ভালোবাসা দিয়েছিলে একদিনের ভেতরে মানে এতটা ভালোবাসা পাবো ভাবিনি তো সেক্ষেত্রে দুর্গাপুরের বুকে এবং বেনাচিতে আর একটা অন্যতম মেলা হচ্ছে ধুনারাপ্লটের যে চণ্ডীমাতার মেলা রয়েছে সেটাই তোমাদেরকে আজকে দেখাতে চলেছি স্পেশালি খুব সুন্দরভাবে সেজে উঠেছে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে নেবো তো চলো আর বেশি দেরি না করে মেলায় যাওয়া যাক ফাইনালি গাইস এবার আমরা মেলার ভিতরে প্রবেশ করছি এবং তোমাদেরকে দেখাবো প্রচণ্ড পরিমাণ মানুষের ভিড় আজকে এই মেলাতে জমায়েত হয়েছে স্পেশালি ফার্স্টে যেমন কি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ গজা খাজা এবং বিভিন্ন ধরনের জিনিস তোমাদেরকে দেখিনি তো তার সাথে আমরা যাবো প্রত্যেকটা জিনিস দেখিয়ে নেবো খুব সুন্দরভাবে সেজে উঠেছে আজকের এই মেলা প্রত্যেকটা জিনিসই তুলে ধরবো তোমাদেরকে তো দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় আর বলে রাখি বেনাচিতির বুকে এত সুন্দর একটা মেলা তোমরা দেখতেই পাচ্ছ স্পেশালি এইদিকে আচারেরও দোকান রয়েছে সুন্দর লাগছে আজকের এই মেলায় তোমাদেরকে দেখাচ্ছি সেই চিত্র প্রত্যেকে মেতে উঠেছে নিজেদের মতো করে প্রত্যেকটা জিনিসই তুলে ধরবো আজকের এই মেলা তো স্পেশালি দেখো এনজয় করো ভালো লাগলে শেয়ার করবে আর এইভাবে প্রত্যেকটা জিনিস দেখতে থাকো আমাদের কাছে তো দেখো এই সাইডে খুব সুন্দর জুয়েলারিও রয়েছে তোমাদেরকে সেই চিত্রগুলো দেখিয়ে নেবো তোমাদেরকে বলে রাখি এত সুন্দর সুন্দর জুয়েলারি তোমরা 40 থেকে 150 মধ্যে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা জিনিসই যেমন কি বলেছি দেখিয়ে নেবো চলো প্রত্যেকটা জিনিস দেখিয়ে নিচ্ছি তোমরা এই পর্যন্ত জুড়ে থাকো খুব সুন্দর আজকের এই মেলা তোমাদের কাছে তুলে ধরছি স্পেশালি খুব ভালো লাগছে তো এই সাইডে দেখতেই পাচ্ছ প্রত্যেকে জমায়েত হয়ে যায় এবং তোমাদেরকে প্রত্যেকটা স্টল ঘুরিয়ে দেখিয়ে নেবো আর এই সাইডে দেখতে পাচ্ছ খুব সুন্দর প্রত্যেকটা দারুণভাবে সেজে উঠেছে আজকের এই মেলা প্রত্যেকটা জিনিসই দেখিয়ে নিচ্ছি আর এই সাইডে যে লাইটিংগুলো রয়েছে তোমাদেরকে স্পেশালি দেখিনি খুব সুন্দর লাগছে এদিকে নাগরদোলা রয়েছে বাট ছোট অতটাও বড় নয় তোমাদেরকে সেই চিত্র দেখি রাখি এই সাইডে বাচ্চাদের জন্য মিকি মাউস রয়েছে তারপরে প্রত্যেকটা জিনিসই তুলে ধরবো সুন্দর একটা মেলা বেনাচিতির মধ্যে রয়েছে এবং সব থেকে বড় কথা যে বেনাচিতির একটা আলাদা অন্যতম ঐতিহ্যময় মেলা যেটা ধুনারাপ্লট মেলা এবং বলে রাখি ধুনারাপুরি গাজন মেলা নামে যেটা আখ্যা দেওয়া ছিল বাট এখন সেটা ধুনারাপ্লট চণ্ডীমাতার মেলা নামে পরিচিত হয়েছে তোমাদেরকে সেই চিত্র দেখিনি এই সাইডে দেখতে পাচ্ছি স্পেশালি ব্রেক ড্যান্সও রয়েছে তো খুব সুন্দরভাবে সেজে উঠেছে আজকের এই মেলা প্রত্যেকটা জিনিসই দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে যেটা অনুষ্ঠিত হচ্ছে তোমাদের কাছে সেই মেলা দেখিয়ে নিচ্ছি তো লাস্ট ভিডিওতে এতটা ভালোবাসা পেয়েছি মানে তোমাদের সাপোর্টে বলে রাখি তো এত সুন্দর একটা ভালোবাসা দিয়েছি তো আমি ভাবলাম আর একটা ভিডিও নিয়ে চলে আসি বেনাচিতির মুখে যে এত সুন্দর একটা মেলা হচ্ছে সেটা তোমাদের কাছে তুলে ধরছি আশা করি এই মেলাটাও সেই ভালোবাসাটাই দেবে দেখতেই পাচ্ছ আমার ঠিক পিছনে রয়েছে নাগরদোলা এবং তোমাদেরকে দেখিয়ে রাখি এখানে বাচ্চাদের জন্য মিকি মাউস রয়েছে সাইডে রয়েছে ব্রেক ড্যান্স তোমাদেরকে দেখিয়ে রাখছি এবং ঠিক আমার পিছনেই দেখতে পাচ্ছ স্পেশালি বলে রাখি এখানে জাম্পিং জাপাং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস রয়েছে খুব সুন্দরভাবে সেজে উঠেছে আজকের এই মেলা তোমাদেরকে স্পেশালি দেখিয়ে নিচ্ছি আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ধুনারাপ্লটে যারা বাসিন্দা এবং ধুনারাপ্লটে এই যে মেলাটা দেখতে এসেছো তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে শেয়ার করো ভিডিওটাকে ছড়িয়ে দাও মাত্র
খুব সুন্দর ভাবে সেজে উঠেছে আজকের এই মেলা, তোমরা দেখতেই পাচ্ছ স্পেশালি প্রত্যেকটা জিনিসই দেখে নিচ্ছি। তো খুব সুন্দর লাগছে আজকের এই ধুনাপ্লটে যে মেলাটা রয়েছে। স্পেশালি বলে রাখি আজকের এই ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো, যারা ব্লগ দেখতে ইন্টারেস্টেড তাদেরকে বলে রাখি আমার ব্লগ চ্যানেলটা এখানে দিয়ে রাখলাম, তো এখানে তোমরা গিয়ে পড়ে ব্লগ ভিডিওটা দেখে নিতে পারো এবং চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারো। ডেলি ব্লগ থাকছে এই চ্যানেলে, তো তোমরা গিয়ে পড়ে সাবস্ক্রাইব করো। আর খুব সুন্দর সুন্দর ভিডিও আনতে চলেছি, স্পেশালি দেখতে থাকো।